প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। ইজি ভিলেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনারা সবাইরে আমন্ত্রণ জানারাম গ্রামের ফতে অনুষ্ঠানের আইস্কুল পর্ব দেখার লাগি। প্রিয় দর্শক, আজকে আমরা যে গ্রামও আইসি, এই গ্রামের পরিচিতি পর্ব আপনারা সামনে এখন তুলিয়া ধরব। মৌলভীবাজার জেলার ঐতিহাসিক কমলগঞ্জ থানার অধীনস্থ শমশননগর রোড হয়ে মুন্সীবাজারের ঠিক উত্তর প্রাস্তায় অবস্থান হরিশরণ এই গ্রামটি। প্রিয় দর্শক, আজকে আমরা ঘুরিয়ে দেখব হরিশরণ গ্রামটি এবং গ্রামের বেশ কিছু স্থাপনা এবং কৃষ্টি সংস্কৃতির সাথে আমরা আপনারা পরিচয় করাইয়া দেওয়ার চেষ্টা করব। দর্শক শ্রোতা, আপনারা আমার সাথেই থাকবা। আর এখনও আপনারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না, দয়া করিয়া সাবস্ক্রাইব করবা এবং লাইক কমেন্ট শেয়ার দিয়া এই ধরনের অনুষ্ঠান বানানিত অনুপ্রেরণা জাগাইয়া দিবা। এই প্রত্যাশায় দর্শক শ্রোতা আউকা খতা না বাড়াইয়া আমরা ঘুরে দেখি হরিশরণ গ্রামটি। Thank you.
প্রিয় দর্শক, সবুজ শ্যামল সুন্দর প্রকৃতির এক অপরূপময় গ্রাম হরিশরণ। আমরা এতক্ষণ আপনারা রেলইয়া হরিশরণ গ্রামটা ঘুরিয়া দেখলাম, এখন আমরা হরিশরণ গ্রামের স্থানীয় বাসিন্দা আমরা এক ভাইয়ের সাথে আলোচনা করবো। ভাই আদাব। আদাব। আপনার নাম কি? তা ভাই দীপক মল্লিক। আপনি কোন দেশে থাকেন? আমি কাতারে থাকি। আজকে কত বছর যাবত কাতার আছেন? আজকে 15 বছর। আপনি কতদিনের লাগি বাড়িতে আইসেন? আমি এই 5 মাসের ছুটিতে আসছিলাম। 5 মাস থেকে যাইম কি? এই গ্রামও আমরা যে যতটুকু দেখলাম যে খুব সুন্দর বনাঞ্চল, সবুজ গাছপালা বটবৃক্ষ, তার সমন্বয়ে এই গ্রামও হিন্দু অধ্যুষিত এরিয়া তো অবশ্যই। তো এই হিন্দু এবং মুসলিম সমন্বয়ে আপনারা কীরকম চলাফেরা করেন? তাতে কি তা কোনো অসুবিধা বা কোনো প্রবলেম হয়? না, কোনোরকম কোনো অসুবিধা নাই। আমরা সব মিলেমিশি খুবই আন্তরিকতার সাথে বসবাস করি। আমাদের মাঝে কোনো পার্টিগত কোনো ঝামেলা কোনো সময় হয় নাই, অতীতেও কোনো রেকর্ড নাই। আমরা সবাই মিলেমিশে ভাই ভাই হিসাবে চলি। আমাদের সবার ওই মানে আন্তরিকতা খুব বেশি। তো আপনারে অসংখ্য ধন্যবাদ যে আপনারে আমরা ইয়া পাইলাম, ছোট্ট কয়েকটা কথাও জানলাম। প্রিয় দর্শক, আমরা আলোচনা করলাম হরিশরণ গ্রামের স্থানীয় বাসিন্দা প্রবাসী দীপক ভাইয়ের সাথে। আমরা এই গ্রাম সম্পর্কে মোটামুটি কিছু তথ্য পাইলাম, ভাইয়ের কিছু আশা নিরাশার কথা জানলাম। আউকা বেশ কিছু স্থাপনা এখনও আপনারারে দেখানির বাকি রয়েছে। আপনারা আমার সাথেই থাকুন এবং ঘুরে বাকি অংশ দেখি হরিশরণ গ্রামের সবুজ এবং শ্যামল সৌন্দর্য। Thank you.
প্রিয় দর্শক, হরিশরণ গ্রামের কৃষ্টি সংস্কৃতি এবং ঐতিহ্যরে ধরিয়া রাখছে যেই বিষয়টা অত্যন্ত জরুরি আপনারার জানা উচিত, সেই স্থাপনার নাম হচ্ছে শ্রী শ্রী ঠাকুরবাণী ধাম। এই ধামটাই এই গ্রামের মূলত কৃষ্টি সংস্কৃতির আখড়াইয়া ধরিয়া রাখছে। দর্শক শ্রোতা, আমরা আইসি শ্রী শ্রী ঠাকুরবাণী ধামও এবং আপনারারে পরিচয় করাইয়া দিমু ঠাকুরবাণী ধামর বেশ কিছু স্থাপনা এবং ঠাকুরবাণী ধামর সাথে আপনারারে পরিচয় করাইয়া দিমু এই ঠাকুরবাণী ধামের কিছু তথ্য আপনারার মাঝে তুলিয়া ধরমু। আপনারা আমার সাথেই থাকবা, আসুন ঘুরে দেখি ঠাকুরবাণী ধামের বেশ কিছু স্থাপনা এবং অংশ। দর্শক শ্রোতা, বাংলার প্রত্যেকটি গ্রামের পিছেই একটা না একটা কারণ থাকে। কিছু কিছু কারণে কিছু কিছু গ্রাম ঐতিহাসিক ঐতিহ্যবাহী হয়। হরিশরণ গ্রামটা বিখ্যাত হওয়ার পিছনেও একটা কারণ আছে, আর এই কারণটা হইল এই শ্রী ঠাকুরবাণী ধাম। দর্শক আউকা, আমরা এই ধামর পরিচালকের সাথে পরিচিত হইমু, এই ঠাকুরবাণী ধাম সম্পর্কিত কিছু তথ্য আপনারারে তান মুক্তাকি জানানোর চেষ্টা করবো। আইন আমরা দাদার সাথে পরিচিত হই, দাদা আপনার পরিচয়টা দেখ। আমার নাম মনমোহন গোবিন্দ গোস্বামী, আমার বাবার নাম রাজগোবিন্দ গোস্বামী, আমি বর্তমানে শ্রী শ্রী ঠাকুরবাণীর শ্রীধাম হরিশরণে আছি আর কি। দাদা, আমরা যতটুকু জানি যে হরিশরণ এই যে গ্রামটা, এই গ্রামের খুব বিখ্যাত হইল গিয়া এই ধাম, এই ধামের কারণে এই গ্রামটা বিখ্যাত হয়েছে। তো এই ধামটা কত ইংরেজিটা কি আপনারা পরিচালনা করিয়াইরা? এটা মূলত এ ধামর সৃষ্টি লগ্ন হইল গিয়া 1960 ইংরেজি।
এয়ারপোর্ট থেকে আস্তে আস্তে এটা মানে ইয়োর দিকে যাওয়ার আর কি বিভিন্ন স্থাপনাগুলো ওর বক্তবিন্দু আওয়া যাওয়া শুরু করছে এয়ারপোর্ট থেকে কিভাবে তিলে তিলে করে শুরু হয়েছে এটা কার মাধ্যমে প্রথমে উপস্থাপন করা হয়েছিল বা এটা ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল এবং এর ভূমিদাতা এত জায়গা জুড়িয়া যেহেতু এই ধামটা অবশ্য এই জায়গা সম্পত্তি এগুলা খেয়ে দান করছেন এই বিষয়ে কিছু তথ্য যদি আপনারা জানাইতে খুব খুশি হইলাম এই দামর ভূমিদাতা হইলে অরিশন গ্রামর সুরেন্দ্র রাম মালাকার সুরিসাধু আর এই দামর প্রতিষ্ঠাতা হইলে আমার পিতৃদেব রাজগোবিন্দ রাজেন্দ্র রাজা গোস্বামী ওই আর কি আর এইভাবেই তিলে তিলে বক্তবৃন্দ লইয়া তান অরুণ প্রেরণায় এ পর্যন্ত তিলে তিলে আফগানী আর কি এত ব্যয়বহুল হ্যাঁ এত সবর যে আয়োজন এই ধামও আমরা দেখলাম তো এই ব্যয়বহুল বিষয়গুলো আপনারা কীভাবে সমাধান করুন এর আয় কিংবা ব্যয়ের যে খরচটা এটা আপনারা কীভাবে ম্যানেজ করুন এটা দান বিভিন্ন ঠাকুরবাণীর বিভিন্ন বক্তবৃন্দ বিভিন্ন জায়গায় সরিয়া সিটি আসেন তারা অনেক সময় তুরা তুরা দান অনুদান করেন তারা সবার দান অনুদানে আর কি এ পর্যন্ত বিভিন্ন স্থাপনাগুলা বা দামের চলাফেরা বা খরচ বিভিন্ন খরচগুলো আছে বা প্রসাদ বিতরণ করা হয় এইভাবেই চলে আর কি বক্তবৃন্দর অনুদানের দ্বারা আপনার বক্তবৃন্দের সংখ্যা প্রায় কত হইতে পারে প্রায় বাংলাদেশ বা অন্য অন্য দেশে মিলিয়া প্রায় পাঁচ লাখের মতো হরিশরণ যে গ্রামটা এই গ্রামও আপনার বক্তবৃন্দের সংখ্যা কত সদস্য হইব আপনার গ্রামও তো এই যে আপনারা বাৎসরিক যে অনুষ্ঠানগুলো করেন বাৎসরিক যে অনুষ্ঠান করেন বা আপনারার বড় বড় উৎসব বলতে কিতা কিতাই কেন করা হয় ধর্মীয় যে বারো মাসে যতটা পার্বণ হয় সবটি পার্বণই কেন পালিত হয় আর কি কীর্তনের মাধ্যমে হয় দামও কীর্তনের মাধ্যমে প্রতিটা পার্বণই পালিত হয় আর কি এর মধ্যে সবচেয়ে বড় যে উৎসবটা এটা হইল গিয়া শ্রী শ্রী ঠাকুরবাণীর আবির্ভাব তিথি উৎসব এটা হইল গিয়া শীতল ষষ্ঠী তিথিতে মানে সরস্বতী পূজার পর দিন থেকে শুরু হয় সাত দিনের কীর্তন তো এই এই কীর্তনে কিতা আপনার কেমন লোক সমাগম ঘটে প্রায় 1 লক্ষ সাত দিনের যে অনুষ্ঠান সাত দিনে প্রায় 1 লক্ষ মানুষের সমাগম ঘটে তো বিশেষ করে এখন আপনি তো এটার দায়িত্বে আছেন ওয়াই এখন দায়িত্বে বর্তমানে আমার মা কোনো আসেন আপনারা দোয়া আশীর্বাদে মা আসেন আমার ভাতিজারা আসেন আর আমি আসি আর কি দায়িত্বে বক্তবৃন্দ আমার সাথে আসেন যেহেতু এটা সেবায়ের ধাম আর বক্তবৃন্দ দ্বারা পরিচালিত হয় তো সব বক্তবৃন্দের সহযোগিতায় আর কি আমি দাঁড়ানো আছি এ অবস্থায় আমরার ইজি ভিলেজ চ্যানেলর পক্ষ থেকে আপনারে অসংখ্য ধন্যবাদ এবং আমরার চ্যানেলর দর্শক হলর উদ্দেশ্যে আপনি কিছু হোক আমি ইজি ভিলেজ পেজর সকল দর্শকদের জানাই আমি আমার নমস্কার আদাব এবং আপনারও দাম হওয়ার লাগে আমি নিমন্ত্রণ জানালাম আপনারা যদি আইন আমি খুব খুশি হইম দর্শক আমরা অতক্ষণ আমরা এই ধামের পরিচালক দাদার সাথে আলোচনা করলাম মোটামুটি ধাম সম্পর্কিত কিছু তথ্য দাদার কাছে পাইলাম আউকা হরিশরণ গ্রামের আরও বেশ কিছু স্থাপনা এখনও আপনারা দেখানির বাকি আপনারা আমার সাথেই থাকবা Thank you.
দর্শক শ্রোতা আজকে আমরা এত সময় আপনারারে ঘুরিয়ে দেখাইলাম 68,000 গ্রামের একটা গ্রাম হরিশরণ প্রিয় দর্শক আশা করি এই গ্রামটা আপনারার অবশ্যই ভালো লাগছে যদি এই গ্রামটা আপনারার ভালো লাগি থাকে তাইলে এই অনুষ্ঠান করাটারে আমরা সার্থক মনে করব দর্শক শ্রোতা আজকে আমরার সময় ওখানেও শেষ পরবর্তী গ্রাম নিয়া আবারো আপনারা সামনে হাজির হইমু আমি আহমদ শওকত তত সময় আপনারা সবাই ভালো থাকবা সুন্দর থাকবা সুস্থ থাকবা এবং বেশি বেশি করে ইজি ভিলেজ ইউটিউব চ্যানেল দেখবা প্রিয় দর্শক সাবস্ক্রাইব করতে ভুলবা না লাইক কমেন্ট শেয়ার করিয়া আগামী পর্বর অপেক্ষা পর্যন্ত আমরার সাথেই থাকবা আসসালামু আলাইকুম